আমরা এইবার লোকসভা নির্বাচনে সকলে মিলে পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের সিট আমরা 12টা পেয়েছি, সংখ্যাতত্ত্বের বিচারে দেখতে গেলে 18টি আমাদের সিট ছিল, সেখান থেকে হয়তো আমরা 12টাতে পৌঁছে গেছি, কিছুটা পিছিয়ে গেছি। সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মাধ্যম মধ্য দিয়ে, এটা 100% ঠিক। কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া, যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে, আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি। বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল। এবং তার সাথে সাথে আমার মনে হয় আমরা এই আমাদের পরাজয় থেকে যে শিক্ষাগুলো, যে জ্ঞানগুলো আমরা পাব, সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের কার্যকর্তারা যে এবং আমাদের কর্মী সমর্থকরা নিরলস পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের পুঞ্জীভূত ফল আমরা দেখতে পাব। পরিশ্রম কোনো এই পৃথিবীতে কোনো একদম বিফলে যেতে পারে না। আজকে মনে রাখুন, আমাদের অনেক নেতা আছেন যারা হয়তো বছরের পর বছর দাঁড়িয়েছেন, ভোটে জিততে পারেননি, হেরে গেছেন, কিন্তু মনে রাখবেন সেই সময়ও তারা ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন, যে সময় বিজেপিকে উত্তর ভারতের পার্টি এবং কলকাতাতে বড় বাজারের পার্টি বলা হতো। কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কেন, সাহস জুগিয়েছিলেন, এবং তাদের এই সাহসের ফল পরবর্তী সময় পেয়েছি, আমরা এখনো পাচ্ছি। এবং এই রকম কন্টিনিউয়াস ওয়ার্কের মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যায়। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের প্রাক্তন সভাপতি যারা ছিলেন, পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে, তপন শিকদার থেকে শুরু করে, সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, হরিপদ ভারতী থেকে শুরু করে, আজকে সকলের অবদানকে আমি স্মরণ করতে চাই। এবং তাদের সময় হয়তো আমরা একটাও সিট জিতিনি, এমনকি আমরা শুনেছি ভাষণে, আমি তো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি, হরিপদ ভারতীর মতো ব্যক্তি যখন ভাষণ দিতেন, তার ভাষণ শুনতে যত লোক সেখানে উপস্থিত হতেন, তো তত লোক যদি ভোট দিত তাহলে হয়তো ওনার জামানতটা বাজেয়াপ্ত হতো না, কিন্তু ভোট পেতেন না। কিন্তু তার বলে কি তাদের পরিশ্রম বিফলে গেছে? না, বিফলে যায়নি। হরিপদ ভারতীর সেই পরিশ্রম আমরা পরবর্তী সময়ে পেয়েছি এবং এখনো পাচ্ছি। আমি সেজন্য সকল প্রাক্তন সভাপতি সহ এখানে যারা বসে আছেন তাদেরকে সহ সকলকে, পূর্বসূরীকে, আমার পূর্বসূরী যারা ছিলেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, তাদের অবদানকে স্মরণ করতে চাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের জন্যই আজকে আমরা এখানে আছি।